ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রাশমণি ঘোষ ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। আরেকটু নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো যেহেতু জানুয়ারি মাস চলছে প্রায় শেষের দিকে, তো আমাদের সেভাবে পিকনিক করা হয়নি, তো আজকে পিকনিক করার জন্য এসেছি। আর আজকে এসেছি আমরা চুনি নদীর ধারে। তো আজকে পিকনিকের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তো ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে থেকো। আর যেহেতু আমরা সবাই মহিলা, মানে আমরা 15-16 জন সব মহিলা টিম, আর ছোটো ছোটো বাচ্চাদের নিয়েই পিকনিকটা আর কি, মানে গত 2 বছরও করেছিলাম, তখন তো আমার সেইভাবে চ্যানেল ছিল না, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এবার পিকনিকটা তোমাদের সামনে শেয়ার করবো, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই আমার সাথে। মালপত্র বোঝাই করে আমরা বেরিয়ে পড়লাম পিকনিক স্পটের উদ্দেশ্যে। তো যেহেতু টোটোতে প্রচুর মালপত্র রয়েছে, সেই জন্য কেউ সেরকম উঠতে পারিনি, জায়গা ছিল না। তো আমি আর পূজা রাশিমা ছিলাম, আর সৌভিক আর পাখি পিছনে সাইকেল নিয়ে আসছে। এবার পূজা রাশিমা আর মালা রাশিমা দুজন মিলে উনুন তৈরির কাজ করছে। এবার উনুন তৈরি করে সেখানে রান্নার ব্যবস্থা করা হবে। যেহেতু এবার সবথেকে যেটা সমস্যা আমাদের, আমাদের রাঁধুনি বাড়িতে নেই। মানে প্রত্যেকবার, মানে গত 2 বছর যে রাঁধুনি রান্না করেন, তিনি তার মেয়ের বাড়িতে গেছেন, মানে উনি হচ্ছে আমার ঠাম্মা, তো উনি মেয়ের বাড়িতে গেছেন, ও যার জন্য আমাদের নিজেদেরকে রান্নাবান্নার ব্যবস্থা করে নিতে হচ্ছে। রান্না বন্ধ করে দিয়ে এবার সকলে আমরা একটু মেজে নিচ্ছি, মেজে টেজে নিয়ে তারপরে রান্নার দিকে যাব। এখন আমি আর পূজা ইকমা যাচ্ছি নৌকাই করে, পূজা ইকমার দিদি আর দিদির ছেলেকে আনতে, কারণ ওরাও আমাদের সঙ্গে পিকনিক অ্যাটেন্ড করবে। আর এইবারে আমরা পিকনিক করছি, এই পার থেকে নৌকা নিয়ে আমরা যাচ্ছি ওদেরকে আনতে। তো ওই যে ওরা দাঁড়িয়ে রয়েছে, আমরা চলে এসেছি প্রায় পাড়ের কাছাকাছি। বকছে, তাড়াতাড়ি চলো, পিকনিক শুরু হয়ে গেল। বড় বড়
ওই নেহা, এই নেহা বলছি, এটা হচ্ছে আমার একটা কাকিমা হয় সম্পর্কে, এনার নাম পম্পা কাকিমা, ইনি পাখির মা। গান বন্ধ। এখন তোমরা যাকে দেখছো সে হচ্ছে পর্ণা, মালা কাকিমার বড় মেয়ে। ওর মা হচ্ছে ইয়াং আর ও হচ্ছে বুড়ি। খিদের জ্বালা সহ্য করতে না পেরে এভাবে শুয়ে আছে। বন্ধুরা ভাত উনুনে হচ্ছে সবার শেষে, আর এই যে আমাদের মাংস, পাঁপড় ভাজা, আর এই যে চাটনি, ডাল আর মিষ্টি আছে, আর একজন নিরামিষ মানে মাংস খায় না, এই যে ডিম ভাজা। এখন চলছে আমাদের খাওয়া দাওয়া পর্ব, অর্থাৎ পিকনিক প্রায় শেষের দিকে, আর পরিবেশন করছেন মালা কাকিমা। গত 3 বছর ধরে পিকনিকের পরিবেশন উনিই করেন, ওনার কাঁধে এই দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ উনি পরিবেশনায় সিদ্ধহস্ত। অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে উনি পরিবেশন করছেন, আর আমি আর পূজা কাকিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, যদিও পূজা কাকিমা মাঝে মধ্যে হেল্প করছে। এবার আমাদের সবার বাড়ি ফেরার পালা। তো মা, মালা কাকিমা এরা সবাই আগে চলে যাচ্ছে। আরও প্রচুর ডান্স ভিডিও রয়েছে যেগুলো ব্লগটা বড় হয়ে যাবে, সেই কারণে দিতে পারলাম না। তো এটাই আমাদের পিকনিকের স্পেশাল ব্লগ। যদি তোমাদের আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে পাশে থেকে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগ।